আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি এইচ পাওয়ার মোটরসের শোরুমে। এটা হচ্ছে কোহিনুর মোটরস, যেটার অবস্থান হচ্ছে মিরপুর 60 ফিট। আজকে কথা বলবো CR3 165 বাইকটি নিয়ে। তো এই হচ্ছে সেই বাইকটি। তো এই বাইকটির ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো, বাইকটিতে কী কী কনফিগারেশন রয়েছে এবং বর্তমানে বাইকটির প্রাইস কত, আর সেই সাথে বাইকটির সাথে কিন্তু অফার রয়েছে, সেই অফারের বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, আর ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো শুরুতেই বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন বাইকটার লুকস এবং ডিজাইন, সাইড থেকে দেখতে বেশ সুন্দরই লাগতেছে একটা নেকেড স্পোর্টস বাইক হিসেবে। যেহেতু এটা 165 সিসির বাইক, সেই হিসেবে আমার মনে হয় আরেকটু মাস্কুলার হলে খুবই ভালো হতো, বাট একদম সিম্পল ডিজাইন হয়ে গিয়েছে আমার মতে। ফ্রন্ট থেকে দেখতে এরকম হবে, আর ব্যাকসাইডটা দেখাই, ব্যাকসাইডটা দেখতে এরকম হচ্ছে। যদি ওভারঅল চিন্তা করেন লুকস এবং ডিজাইনের ব্যাপারে, তাহলে আমি বলবো মোটামুটি খুব একদম অ্যাগ্রেসিভ ডিজাইন পাবেন না, বাট সিম্পল একটা ডিজাইন পাচ্ছেন বাইকটির মাঝে। তো আপনারা অবশ্যই আপনাদের অপিনিয়নটা জানাবেন বাইকটার লুকস এবং ডিজাইন সম্পর্কে। এবার যদি বাইকটির ডাইমেনশন নিয়ে কথা বলি, বাইকটা লম্বায় রয়েছে 1985 মিলিমিটার, প্রস্থে রয়েছে 830 মিলিমিটার এবং উচ্চতায় রয়েছে 1080 মিলিমিটার, আর বাইকটির হুইল বেস 1330 মিলিমিটার। সো একটা যদি আপনি কম্পেয়ার করেন অন্যান্য নেকেড স্পোর্টস বাইকের সাথে, তো লম্বা বা প্রস্থের দিক থেকে কিন্তু একদম পারফেক্ট। আর বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, সো একবার ফিল আপ করলে আশা করি একটা ভালো রেঞ্জ পেয়ে যাবেন। আর বাইকটির সিটের উচ্চতা 785 মিলিমিটার, আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, সো আশা করি বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা ইজিলি চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো অনেকে কোশ্চেন করে থাকেন এই বাইকটা কত উচ্চতার মানুষ চালাতে পারবে, তাদের উদ্দেশ্যে বলি এই বাইকটা সিটের উচ্চতা হচ্ছে 785 mm, খুবই কম। কিন্তু আমার মনে হয় যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি বা তার থেকে বেশি, তারা ইজিলি চালাতে পারবেন, কারণ খুবই নিচু কিন্তু আমি বসে যেটা বুঝতেছি, এবং আমার হাঁটুটা কিন্তু খুবই ভাস করা আছে। আর হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন বেশ আপরাইট, একদম স্ট্রেট হয়ে বসে চালাতে পারবেন। আশা করি লং ট্যুর করলেও কোনো ধরনের ব্যাক পেন বা রিস্ট পেন হবে না। আর পিছনে তো দেখতে পাচ্ছেন পিলনের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে, একজন বা দুইজন পিলন বসতে পারবেন, আর পাশাপাশি পিলনকে সাপোর্ট করার জন্য কিন্তু একটা গ্র্যাব রেল দেওয়া আছে, যেটা খুব ভালো সাপোর্ট দেবে পিলনকে। এবার যদি বাইকটার হেডলাইট নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন হেডলাইটটা আসলে ব্যাটারি কানেকশন দেওয়া নাই, তাই আপনাদেরকে আমি অন করে দেখাতে পারতেছি না। DRLটা কিন্তু LED, আর এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট দেখা যাচ্ছে যেটা কি না হ্যালোজেন বাল্বের, তবে এটা কিন্তু LED হলে আমার মনে হয় খুবই ভালো হতো। আর এপাশে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারগুলো, ইন্ডিকেটারটা হচ্ছে LED এবং সেগুলোর ডিজাইন মোটামুটি ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন এর টেললাইটের ডিজাইনটা, টেললাইটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আর এটা হচ্ছে LED। আর এখানে কিন্তু পিছনের যে এক্সটেনশনটা সেটা দেওয়া নাই, আর এখানে আপনারা টায়ার হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন, টায়ার হ্যাঙ্গারের সাথে কিন্তু নাম্বার প্লেটটা দেওয়া আছে, আর এখানে কিন্তু টায়ার হ্যাঙ্গারের সাথেই ইন্ডিকেটারগুলো দেওয়া। তবে আপনারা চাইলে কিন্তু এখানে যে এক্সটেনশনটা থাকে, মানে মার্কার যেটাকে বলে, সেটা কিন্তু লাগাতে পারবেন, কারণ এখানে কিন্তু স্ক্রু দিয়ে সে সিস্টেমটা করা আছে। আর মিটারটা দেখতে পাচ্ছেন, মিটারটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার, এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গ্যাস, ক্লক ইত্যাদি দেখতে পারবেন, আর ট্রিপ মিটারও দেখতে পারবেন। তবে যেহেতু বাইকটিতে ব্যাটারি কানেকশন দেওয়া নাই, তাই আপনাদেরকে আমি এটা অন করে দেখাতে পারছি না, বাট মিটারটা আকৃতি ছোটো হলেও এখানে আপনারা সকল ইনফরমেশনই পাবেন। আর হ্যান্ডেলবার হিসেবে যদি দেখাই, হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন একটা পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, যেটা কিনা বেশ আপরাইট। আর এখানে সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, পাস লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর এবং হর্ন। তবে সুইচের কোয়ালিটির কথা যদি বলি, সেগুলোর কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আরও অবশ্যই বেটার করা যেতে পারত। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 165 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক এয়ার কুলড কার্বোরেটর ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রোডিউস করবে 15.6 হর্স পাওয়ার এবং 15 নিউটন মিটার অফ টর্ক। তো একটা ডিসেন্ট অ্যামাউন্ট পাওয়ার ফিগার আপনারা পাবেন এই বাইকটির মাঝে, আর আশা করা যায় এই বাইকটার টপ স্পিড হবে 120 প্লাস,
যদিও এটা আসলে আমি টেস্ট করে দেখিনি, বাট আমার অনুমান থেকে বললাম এটা। আর এটা থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে অ্যারাউন্ড 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 40-এর কাছাকাছি মাইলেজ পাবেন। তবে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কীভাবে বাইকটি রাইড করতেছেন সেটার ওপর, এর কারণে কিন্তু মাইলেজটা কম বেশি হতে পারে। আর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কিক স্টার দেওয়া আছে, যেহেতু এটা কমিউটার সেগমেন্টের বাইক সেই হিসেবে কিক পাবেন আর সেই সাথে সেলফও পাবেন, অর্থাৎ দুটো অপশনেই আপনারা পাচ্ছেন স্টার্ট করার জন্য। আর এটাতে 5-speed ম্যানুয়াল গিয়ারবক্স ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এক্সোস্টের ডিজাইনটা এরকম হবে, তবে যেহেতু এটাতে ব্যাটারি কানেকশন দেওয়া নাই তাই আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এক্সোস্ট পাইপের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে। সাসপেনশন নিয়ে কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। আশা করি এই সাসপেনশনগুলো বাংলাদেশের রাস্তায় যথেষ্ট ভালো সার্ভিস দিবে। আর ব্রেক নিয়ে কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং এটাতে কিন্তু নর্মাল ক্যালিপার ইউজ করা হয়েছে এবং কোন ব্র্যান্ডে সেটা কিন্তু উল্লেখ করা নাই। তবে ডিস্কের সাইজটা একটু ছোটো মনে হচ্ছে 165cc বাইক হিসেবে, আর একটু বড়ো হলে বেটার হতো। আর এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ABS বা CBS কোনোটাই দেওয়া হয়নি, যেটা সত্যিকার অর্থেই খুবই দুঃখজনক, কারণ 2022 এসে বাইকে যদি ABS বা CBS না থাকে সেটা সত্যি দুঃখজনক ব্যাপার। পিছনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এটা সাথে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে। তো টায়ার সেকশন হিসেবে কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে 90x90 সেকশন টিউবলেস টায়ার আর পিছনে রয়েছে 120x70 সেকশনের টিউবলেস টায়ার। তো সেগুলোর সাইজ আমি বলবো ডিসেন্ট, 165cc বাইক হিসেবে, আর একটু মোটা হলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। এই বাইকটিতে রিম হিসেবে ইউজ করা হয়েছে অ্যালয় রিম, যেটা সাইজ হচ্ছে 17 ইঞ্চি। তো এবার আপনাদেরকে বাইকটার প্রাইস সম্পর্কে বলে দেই। বাইকটার বর্তমান রেগুলার প্রাইস 178,500 টাকা, আমি আবারও বলছি 178,500 টাকা। তো এই বাইকটার সাথে কিন্তু গিফট রয়েছে, যেমন হচ্ছে হেলমেট এবং রেইনকোট, অর্থাৎ বাইকটা কিনলে কিন্তু আপনারা নিশ্চিত এই অফারটা পাবেন। আর সেই সাথে যেটা বলছিলাম যে বিশ্বকাপ উপলক্ষে একটা স্পেশাল অফার রয়েছে, যেটাতে কিনা আপনারা ফ্রিজ, নেপাল ট্যুর, মোটরসাইকেল, টিভি এসব কিন্তু গিফট পেতে পারেন, সেটা কিন্তু লটারির মাধ্যমে। এছাড়াও আরও অন্যান্য গিফট আইটেম রয়েছে, সেগুলো আপনারা যে কোনো একটা আইটেম পেতে পারেন। তো আপনারা যারা বাইকটি কিনবেন এই মুহূর্তে যদি বাইকটি কেনেন সেক্ষেত্রে কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন। তো যারা বাইকটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই শোরুমে যোগাযোগ করতে পারেন, আমি শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে এই বাইকটার সাথে কয়টা ফ্রি সার্ভিস থাকবে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এই বাইকটি কিনলে আপনারা টোটাল 6টা ফ্রি সার্ভিস পাবেন এবং এটা কিন্তু আজীবনের জন্য, আপনি যখন ইচ্ছা তখন এই 6টা ফ্রি সার্ভিস নিতে পারবেন। আর সেই সাথে ইঞ্জিন ওয়ারেন্টির কথা বলি, বাইকটিতে আপনারা 2 বছর অথবা 20,000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন, যেটা আগে আসবে সেটা ক্লেম করতে পারবেন। আর স্পেয়ার পার্টসের বিষয়ে যদি বলি, যেমনটা সচরাচর বলে থাকি যে এই বাইকগুলো কিন্তু স্পেয়ার পার্টস লোকাল মার্কেটে পাবেন না, শুধুমাত্র তাদের অফিসিয়াল শোরুমগুলোতেই পাবেন। সো আপনারা যারা বাইকটি কিনবেন তারা অবশ্যই অফিসিয়াল নাম্বারগুলো কালেক্ট করে রাখবেন স্পেয়ার পার্টস কালেক্ট করার জন্য। তো এই ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত। আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।